সব জেনে শুনেই তুমি আমার স্ত্রী হয়ে এসেছো। জি রানী, নাও নাও আমার মানিক রতনকে, যাকে নিজের সন্তানের মতো করে মানুষ করবে, মা মরা সন্তান। দিন, আমাকে দিন। এই বাবরের নামেই আমি পুরো এস্টেট উইল করে দিয়েছি। ও বড় হবে, অনেক বড়। এই এস্টেট সুন্দরভাবে চালাবে, দেখবে প্রজাদের দুঃখ দুর্দশা আমার প্রাণ ভরে উঠবে। হীরালাল সরকার, তোমাকে আমি এই এস্টেট বাবরের নামে লিখে দিয়েছে, তাহলে আমি কি দাসীবাদে বাচ্চাকে লালন পালন করার? আপনার কাছেই তো রাজ্যের চাবিকাঠি, আপনি যেভাবে কল নাড়াবেন সেভাবে নড়বে। হ্যাঁ, এমন কল নাড়াবো বাপ বেটা দুজনকে পাগল বানিয়ে রাখবো। এই রাজ্যের মালিক হব আমি। বাপরে বাপ, বেঁচে গেলাম। খিদে পেয়েছে, না খাইয়ে রাখবো, এই স্টেটের মালিক হবি। হ্যাঁ, তোকে আজ দুধ দেবো না, কাঁদ কাঁদ, দেখি কত কাঁদতে পারিস, কাঁদ, না খাইয়ে রাখ। রানী, ও না 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 না, ও কি হলো রানী, বাবর এভাবে কাঁদছে কেন? দুধ খাইয়েছি তবুও কাঁদছে। না না, তুমি চিন্তা করো না, তো সব ঠিক হয়ে যাবে। না, ওর কান্না শুনলে আমার বুকটা কেঁপে ওঠে। ওকে নিয়ে যে আমার অনেক বড় স্বপ্ন। কাঁদে না বাবর। না না না, আমি ইঞ্জেকশন দেবো না, ইঞ্জেকশন দিলে আমার ঘুম পায়। ইঞ্জেকশনটা দিয়ে দাও, তাহলে মাথা ঠান্ডা থাকবে। না না না, আমি ইঞ্জেকশন দেবো না, আমার ভালো লাগে না। দাও, জোর করে ইঞ্জেকশন দিয়ে দাও। বাবর 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 বাবর, কি হয়েছে আব্বু? বুকে আয় বাবা। চলো আব্বু, তোমার সাথে বাগানে হাঁটবো, গল্প শুনবো, রাজরাজাদের গল্প। না বাবর, তোমার আব্বু সারা রাত ঘুমায়নি, এখন না ঘুমোলে শরীর খারাপ করবে। চলো আব্বু, চলো না আব্বু, এসো আমার সাথে এসো। আসুন আসুন আসুন, বসো বাবর বসো। আমি এখানে কেন নিয়ে এলে? বাবর, এটা হলো জমিদারদের পানশালা। আমি এগুলো খেলে কি হয়? এগুলো খাওয়াই হলো জমিদারদের ঐতিহ্য। প্রজাদের শাসন করতে হলে এগুলো খেতে হয় বাবা। হীরা সরকার, আগে রানীমা বলুন কি দরকার? ও নাও নাও, খেয়ে নাও। প্রথম প্রথম একটু খারাপ লাগবে, পরে সব ঠিক হয়ে যাবে। নাও খেয়ে নাও, খাও। এক টানে খেয়ে ফেলো।
কিচ্ছু হবে না। কাল আমি নিজেই খাজনা আদায় করতে যাব, ঘোড়ার গাড়ি তৈরি করে রাখবে। বাবর, আমার বাবর, ছোট সাহেব। এই পাগল, তুমি এখানে কি করছো? আমার বাবর, আমার বাবর। তোমাকে না কতবার বলেছি ছোট সাহেবের সামনে দাঁড়াবে না? আমাদের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির সুযোগ্য সন্তান এই বাবর চৌধুরী। আমি চাই না তোমার মতো পাগলের ছায়া ওর উপরে পড়ুক। হীরালাল সরকার, আগে রানীমা আদেশ করুন। তোকে না কতবার বলেছি ওকে চোখে চোখে রাখবি, যা ওকে অন্দর মহলে নিয়ে যা। না না না, এই ভেতরে চল। না, আমার বাবর। আরো দে, দিতেছি ওজন দিতেছি। এই থাম, জি আর দিস না। কেন আম্মি, ছোটবেলা থেকে তো তুমিই শিখিয়েছো জমিদারি ঐতিহ্য কিভাবে ধরে রাখতে হয়। বলেছি, কিন্তু এভাবে জীবন বিপন্ন করে নয়, সারা রাত জেগেছো, যাও এবার শুয়ে পড়ো। তুমি যাও আম্মি। বাবর, শুনেছিস উত্তরপাড়ার প্রজারা নাকি আজকাল খাজনা দিতে চায় না? হ্যাঁ ছোট স্যার, অনেকে বিদ্রোহ করতে চায়, বলে কিনা এবার ফসল হয়নি, অনাবৃষ্টি, খরা, কিচ্ছু শুনতে চায় না। কি ব্যাপার, আমি কি তোমার সবজির বাগান নাকি? আমাকে পানি দিলে? এই সুন্দরী, আমার অন্য আর দুষ্টুমি করবে, মনে থাকবে তো? নাও, খুব মনে থাকবে, আর কোনোদিন দুষ্টুমি করব না। এই সুন্দরী, সুন্দরী, সমস্যাটা কি দেখি? ডাক্তার, সমস্যা আমার বুকে না, মুখে। ও, তাহলে মুখটা খুলুন। পরপুরুষের মুখ দেখলে আমি লজ্জা পাই, তাই মুখের ঢাকনা খোলা যাবে না। দেখুন, আমি পুরুষ ডাক্তার, আপনি বরং অন্য কোনো মহিলা ডাক্তারের কাছে যান। আরে 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 ডাক্তার, এই গ্রামে কোনো মহিলা ডাক্তার নাই। আপনি কেমন মেয়ে মানুষ, এই মাত্র বললেন পুরুষের মুখ দেখলে লজ্জা পান, আবার আমার হাত ধরেছেন। ছাড়ুন, ছাড়ুন বলছি। আরে শুনুন না, রুগী ফেলে কোথায় যাচ্ছেন? যত সব কোথেকে যা আসে সব,
আচ্ছা আপনার সমস্যাটা কি? সমস্যা অনেক বড় ডাক্তার। যে পুরুষ আমাকে দেখে সে আমার প্রেমে পড়ে যায়। শুনুন, আপনার এসব বাজে কথা ছাড়ুন, আমি আপনার প্রেমে পড়তে যাব না। সে আপনি যত সুন্দরী হন। সুন্দরী কি বলেছিলাম না, যে আমাকে দেখে সে আমার প্রেমে পড়ে যায়। কন্যারে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। কন্যারে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। তোর রূপের ছটায় আলো ঝলমল করে, কত ভ্রমণ পাগল হইয়া পিছে পিছে ঘুরে, পিছে পিছে ঘুরে রে, পিছে পিছে ঘুরে, তোর পিছে পিছে ঘুরে। কন্যারে তোর রূপের ছটায় আলো ঝলমল করে, কত ভ্রমণ পাগল হইয়া পিছে পিছে ঘুরে, যেমন সুন্দর রূপ রে তোর তেমনি তো গুণ, ওই রূপেরই হাসি যেন থাকে সারাক্ষণ, থাকে সারাক্ষণ রে, থাকে সারাক্ষণ, থাকে সারাক্ষণ। মুখের হাসি দেখা মন করে আনচান, মন করে আনচান রে, মন করে আনচান, মন করে আনচান। কন্যারে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। কন্যারে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। এবার ফসল হয় নাই, ওদের পেটাতে পেটাতে মহলে নিয়ে চল। আমরা তো বলেছি আমাদের ফসল হলে আমরা সব শোধ করে দেব। রানীমা ভুল হয়ে গেছে, আমাকে শাশুড়ির মতো মাফ করে দেন। ওকে নিয়ে চল। না রানীমা, ব্যাধিকে মাফ করে দেবেন না। আপনি হয়তো জানেন না এরা এরা কত কষ্টে আছে, কত অসহায়। আমি যেমন আপনার চিকিৎসা করি, তেমনি ওদেরও চিকিৎসা করি। ওদেরকে ছেড়ে দে,
পাপা, ছোট সাহেব অজপাড়াগের সুন্দরীকে একেবারে মহলের নিজ শয়ন কক্ষে তুলে নিয়ে এসেছে। অসম্ভব, সুন্দরী হোক আর যেই হোক, তাকে মহলে নিয়ে এসেছে কেন? রং মহলে নিয়ে গেলেই তো পারত। ভয় পেও না, একটা মজার ঘটনা। বিষাক্ত সাপ যখন তোমাকে ছবল দিতে নিয়েছিল, তখন আমি গুলি করে সাপটিকে মেরে ফেলেছি, আর সেই গুলির শব্দে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। তোমার ওই সুন্দর মুখ দেখে মুগ্ধ হয়ে যাই। অজান্তে যদি তোমার ক্ষতি হয়ে যায়, তাই ফেলে আসতে পারিনি। যত সুন্দরী হোক, ও তো রাস্তার মেয়ে। এই সমস্ত মেয়েরা রং মহল পর্যন্তই শোভা পায়, অন্দর মহলে নয়। আম্মে, ওকে এখানে এনে ভুল করেছিস। এই মেয়েকে সবাই চেনে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এখনো বিয়ে হচ্ছে না। দিন রাত রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ওকে সাপে কাটবে না তো কাকে কাটবে? সাপে কাটলে কাটতো, কেন আমাকে নিয়ে এসেছে? আর উনি কে? এই মেয়ে, তুমি ওকে চেনো না? এই তল্লাতে বাস করো আর আমাদের চেনো না? আমি আপনাকে চিনি রানীমা, কিন্তু উনি? ও হচ্ছে আমার ছেলে ছোট সাহেব। কি ভয় পেয়েছো? আমি জানি, এই তল্লাটা সবাই আমাকে ভয় পায়, আমাকে দেখলে দৌড়ে পালায়, কিন্তু আমি... শুনুন, পালিয়ে যাবে না কেন? আপনারা তো মানুষের রক্ত শোষণ করেন, অত্যাচার করেন। এই মেয়ে, তোর সাহস দেখে অবাক হচ্ছি। যা সত্যি তাই বললাম। কি বললি? তোর এত বড় সাহস! আমি তোর জিম্মায় ফেলবো। তোমাকে তুলে আনা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ক্ষমা করো। যেহেতু তোমাকে আমি নিয়ে এসেছি, তাই তুমি চাইলে তোমাকে আমি দিয়েও আসতে পারি। দরকার নেই, আমি একাই যেতে পারবো। দেখেছ আম্মে, এই প্রথম কোন গরিব চাষির মেয়ে তোমাদের অত্যাচারের প্রতিবাদ করে গেল। আসলে ও যেন গোবরে পদ্ম ফুল। গোবরের পদ্ম ফুল গোবরেই থাকা ভালো, মহলে শোভা পায় না। শোভা পায় মামা, শোভা পায়। যদি সেই গোবরের পদ্ম ফুলকে মনের মাধুরী দিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখা যায়। তোদের যন্ত্রণা অনেক দেরি হয়ে গেল। ব্যাপারটা বুঝছোস? আমি বুঝছি, ও বোঝো নাই। তোরা দাঁড়িয়ে কি করছিস? যা চল চল। আমি আসি সুন্দরী। তাড়াতাড়ি চলে আসবো, মা খুব অসুস্থ, তাই মনটা ভালো নেই। মাকে দেখিয়ে চলে আসবো। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার ভালো লাগে না। যতদিন তুমি না আসবে, ততদিন আমার সময় কাটবে শুধু তোমার অপেক্ষায়। এভাবে মন খারাপ করে থাকলে আমার যে যেতে ইচ্ছা করে না সুন্দরী। তাই একটু হাসো, হাসো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। তোমার এই হাসি মুখ দেখে আমি যেন এ কটা দিন থাকতে পারি। যাই সুন্দরী। যাই না, বলো আসি। আসি। রানীমা, মোর তো দুই সুখী ভালো, তাও আমনে মোরে কানা কন কে? তুই তো কানাই। আমনেই তো কানা বানাইয়ে রাখছেন। চোখ থাকতে কোথায় কি ঘটে তুই তা দেখিস না, আজ হতে তুই কানা টাকা থুয়ে থাকবি। হুকুম করেন রানীমা, জীবনে কোনো কামে মুয়ারি নাই, যা কইবেন হেইয়াই করমু।
আমার বুদ্ধির কাছে ইবলিস হার মাইনা যায়। এত শুনে লাভ কি? কাজটা সেরে ফেলো। আজ রাতে ওই বেয়াদব মেয়েটাকে রং মহলের পানি খাইয়ে দাও। ঠিক কইছেন, মুই কানা ডাকার সাইজ যাই, কামটা সাইজ দিয়ে ভালাম। চাবি দে। প্রিয়া, আমার গ্রামবাসী, আমি সুন্দরী কইতেছি, গ্রামে ডাকাত পড়ছে, আপনারা লাঠি সোটা নিয়া যে যেখানে আছে যার কাছে যা আছে তা নিয়ে যাবার করেন। সুন্দরীর কিছু হয়নি তো? সুন্দরীপ, সালাম ছোট সাহেব, আপনি আমার বাড়িতে? সুন্দরী কোথায়? ও তো ঘরেই আছে। ওকে একটু ডাকুন। সুন্দরী, সুন্দরী, মা এদিকে আয় তো, দেখ ছোট সাহেব আইছে। শুনলাম গ্রামবাসীকে রক্ষা করেছ, তাই দেখতে এলাম। শুনে খুশি হলাম। গুলি করে ডাব পাড়তে গেলেন কেন? পিপাসায় তৃষ্ণার্ত ছিলাম, তাই ডাব খেতে মন চাইলো, পাওলাম। দেমা কাইটা নিয়ে আই। পিপাসা যখন এতই বেশি তখন বললেই তো পেরে দিতাম। শিকার করে যার খাওয়ার অভ্যেস, সে কি আর সহজে অন্যভাবে খায়? নিন। ডাবের পানি খেয়ে ভালো লাগে। ও একটা চাষির মেয়ের সাথে হবে আমার ছেলে সম্পর্ক? অসম্ভব। তাই সোনু সাহেবের লাগে সুন্দরী সম্পর্ক? সি সি সি, মোর মনে হয় গোলাপ দলের পানি ডেরে নে পড়ছে। আপা, এই সম্পর্ক খাজনা আদায়ে একটা বিরাট প্রভাব পড়বে, এটা কিছুতে মেনে নেওয়া যায় না। এর একটা ব্যবস্থা করতেই হবে, তাছাড়া মেয়ে বেপর্দা লাফাঙ্গা চরিত্রহীন। সুন্দরী
বলতে পারো এই মন কেন শুধু তোমাকে পেতে চায়? সময় যতই গড়িয়ে যাচ্ছে ততই আমি তোমার মাঝে হারিয়ে যাচ্ছি সুন্দরী। তাই বুঝি, কিন্তু আমি তো করি আর তুমি তো জমিদার। তুমি জানো না ছোট সাহেব, আমি তোমার বয়সেও বড়। আমি বুঝছি, কিন্তু আমার এই দেহের মধ্যে ছোট্ট একটা মন আছে, সে কিছুই বুঝতে চায় না। এই মন শুধু তোমাকেই চায়, শুধু তোমাকে চায়। ছোট সাহেব, আমাকে ভালোবাসতে গিয়ে যদি তোমার বদনাম হয় তাহলে? বদনাম? আরে জমিদারদের তো এমনিতেই অনেক বদনাম, নতুন করে আর কি বদনাম হবে? ছোট সাহেব, তুমি আমাকে ভালোবাসো তাহলে সবার সামনে কেন বলতে পারছো না? সুন্দরী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলতে তো চাই, কিন্তু কেন যে বলতে পারছি না, কেন যে বলতে পারছি না, আমি সুন্দরীকে ভালোবাসি, আমি সুন্দরীকে ভালোবাসি, আমি সুন্দরীকে ভালোবাসি। কি বলছিস বাবর, সুন্দরীকে তুই ভালোবাসিস? আমি, তুমি শুনে ফেলেছ, আর শুনেই যখন ফেলেছ তখন যা শুনেছ তার সবই সত্যি। সব কিছুর একটা সীমারেখা আছে, এই সমস্ত জঙ্গলি মেয়েকে শিকার করে পথেই ছুঁড়ে ফেলে দিতে হয়। কিন্তু তুমি বারবার ভুলে যাচ্ছ কেন তোমার ঐতিহ্য আর পদমর্যাদার কথা? আমার ঐতিহ্য আর পদমর্যাদা যদি এতই বড় হয়ে থাকে তাহলে এই ঐতিহ্য আর পদমর্যাদা কেন আমাকে এতটুকু সুখ দিতে পারে না? কেন আমি সারাক্ষণ সুখের নেশায় সুরাপাত্রে ঢেলে রাখি আমার মন প্রাণ? কেন আজ আমার সব থেকেও নেই? ওই মেয়ের মাঝে কি এমন খুঁজে পেয়েছ যার জন্য মন প্রাণ সবকিছু তার মধ্যে ঢেলে দিচ্ছ? সে তুমি বুঝবে না আম্মি, সে তুমি বুঝবে। আমি অত কিছু বুঝতে চাই না, ওই মেয়ের চিন্তা তোমার মাথা থেকে বাদ দিতে হবে, এটাই আমার শেষ কথা। চলো। মুখের উপর বলে দিল সে যা চায় তাই হবে, বললেই হলো বাবরকে ওই ফকিন্নির পথ হতে ফেরাতেই হবে। কতদিন হয়ে গেল, ডাক্তার তো এখনো আইল না বাবা। আইব না মারে, যা পাও যাইব না, তানি ভাইবে কি লাভ? আর চাইলে কি সব কিছু পাওয়া যায়? ওই ডাক্তার হলো শহরের পোলা, বাবা মায়ের একমাত্র সন্তান, সেই ডাক্তার কি আর তোর মতো চাষির মায়ের ঘরে বউ করে লইব? কেন আমাদের লোকদের ধরে নিয়েছেন, আমাকে ভেতরে ঢুকতে দিন। ছোট সাহেবের সাথে দেখা করা যাবে না। আমি যাবই। সুন্দরী, তোমার কপালে রক্ত? কপালে রক্ত নিয়ে তো জন্মেছি, এ আর নতুন কিছু নয় ছোট সাহেব। নৌকার সামনের দিকটা যেদিকে যায় পেছনের দিকটাও সেদিকেই যায়। ভুল, ভুল সুন্দরী, ভুল। তোমার ধারণা ঠিক নয়, আমি জানি, আমি জানি তোমরা আমাকে ভয় পাও, আমাকে অত্যাচারী মনে করো, কিন্তু আমি কি আসলেও তাই? কেন বুঝতে চাও না, কেন বুঝতে চাও না, আমি একজন মানুষ, আমারও একটা সুন্দর বোন আছে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের উপর আর কেউ অন্যায়ভাবে অত্যাচার করবে না। এই তোমার হাত ছুঁয়ে বলছি, বিশ্বাস করো, যাদেরকে ধরে এনেছে তাদেরকে ছেড়ে দিচ্ছি। সুন্দরী, কিছু না, রানীমা,
সেই প্রজাদের প্রশ্রয় দিলে এই সম্পত্তি রক্ষা করা কঠিন হয়ে যায়। জি রানীমা, প্রশ্রয় পেলে ওরা ঘাড়ে উঠবে। এই ছোট সাহেব ওদের ছেড়ে দিতে বলেছেন। নিশ্চয় সুন্দরী আমাকে ছায় যাও, আজ থেকে তোমরা মুক্ত। আজ থেকে মুক্ত আমরা। বাবর দাঁড়াও, ওই চাষির মেয়ে এই অন্দর মহলে ঢুকলো কি করে? এই প্রশ্ন তো আমি তোমাকে করতে চাই আম্মি। তার মানে? খাজনা আদায়ের অজুহাতে আমার নামের ভয় দেখিয়ে গ্রামের নিরীহ মানুষগুলোকে তুমি ধরে এনেছো কেন? কি বলতে চাস তুই? তুই কি ভুলে গেছিস যুগ যুগ ধরে যে পদ্ধতিতে আমরা খাজনা আদায় করি তার কথা? ওই ফকির বাচ্চা নিশ্চয় তোর কানে এমন বিষ ঢেলে দিয়ে গেছে যার জন্য তুই এমন কথা বলতে পারিস না। আম্মি, সুন্দরী আমার কানে বিষ ঢেলে দেয়নি, সে আমার অন্ধ চোখকে খুলে দিয়ে গেছে। আমি বুঝতে পারছি, ওই হারামজাদি ইনিয়ে বিনিয়ে সব মিথ্যা কথা বলে তোর মাথা খারাপ করে দিয়েছে। না আম্মি, মাথা সুন্দরী খারাপ করেনি, মাথা খারাপ করেছ তোমরা আর তোমাদের শাসন পদ্ধতি। বলতে পারো আমাদের পূর্বপুরুষরা কি এমনই অত্যাচারী জুলুমবাজ ছিল? জুলুমবাজ বলছিস কেন, এটা তো জমিদারদের নিয়ম। নিয়ম? নিয়ম তাহলে নিরীহ গরিব প্রজাদের উপর অত্যাচার করাটাই নিয়ম? আর ওই অত্যাচার করে কি আজ আমার বাবা মানসিক বিকারগ্রস্ত মানুষ? না তা ঠিক না, আমি বলছিলাম ওই সমস্ত গরিব ছোট লোকদের প্রশ্রয় দিলে একদিনে জমিদারি লাঠে উঠবে। আসলে লাঠে উঠবে ছোট সাহেব? জমিদারি লাঠে উঠলে উঠবে তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। সুন্দরীর রূপে কি ছোট সাহেব পাগল হয়ে গেল? ভবিষ্যৎ অন্ধকার রানী মা, যা কিছু করার তাড়াতাড়ি করুন। ডাক্তার! কেমন আছে সুন্দরী? মনে হয় কতদিন তোমায় দেখি না, এই কটা দিন যে আমার কেমন কেটেছে। সুন্দরী, সুন্দরী কি হয়েছে, তোমার কপালে কিসের দাগ? ও কিছু নয়, আমার কপালের দোষ। কপাল যে মন্দ তার কাছে এটুকু দাগ কিছুই না। তুমি এভাবে কথা বলছো কেন সুন্দরী, কি হয়েছে তোমার? তুমি এতদিন না থাকাতে সবাই আমাকে। সবাই তোমাকে কি কি বলো না, বলো কি? কিছু না, কিছু না। বলো, আর কোনোদিন তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? যাব না, বলো। কোথাও যাব না, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না সুন্দরী। তুমি আমার কি বলো, বলো তুমি আমার, বলো আমি তোমার কি? তুমি আমার কি বলো না? প্রেমের ডাক্তার। আমার প্রেমের চেম্বার, হায় রে মনটা আমার প্রেমের চেম্বার। এই প্রেম চেম্বারের ডাক্তার আমি, তুমি আমার কম্পাউন্ডার, কম্পাউন্ডার। বন্ধু আমার প্রেমের ডাক্তার, হায় রে বন্ধু আমার প্রেমের।
ভাবছি তোমারে, এখন দেখি তুমি বন্ধু ভীষণ চালাক রে। বোকা বোকা সাই যাই আমি অনেক দিন পরে, অনেক কষ্টে বন্ধু আমি পাইছি তোমারে। এই প্রেমের গাড়ি ইঞ্জিন আমি তুমি পাকা ড্রাইভার, ড্রাইভার মনটা আমার প্রেমের চেম্বার। হাই নাই পালু রাইয়া বৈঠা হাতে রে, কত না অপেক্ষায় বন্ধু আছি বৈশারে। আয় হায় প্রেমের গাঙ্গে এখন আমার আইসে জোয়ার রে, দেরি করলে পাই বাহানা আর কুলকি নারা রে। ওই প্রেমের গাঙ্গে তোমায় নিয়া ডুবছি মুঝে এইবার, এইবার মনটা আমার প্রেমের চেম্বার। হায় রে মনটা আমার প্রেমের চেম্বার, এই প্রেম চেম্বারের ডাক্তার আমি তুমি আমার কম্পাউন্ডার, কম্পাউন্ডার বন্ধু আমার প্রেমের ডাক্তার। হায় রে বন্ধু আমার প্রেমের ডাক্তার, বসে ভালোবাসার দাওয়ায় দেয়া কাইরা নিল মন আমার, মন আমার বন্ধু আমার প্রেমের ডাক্তার। হাই রে বন্ধু আমার প্রেমের ডাক্তার। পরিণাম আজ তোরা বুঝতে পারবি। দাঁড়ান ওদের ছেড়ে দিন। এই তুই কে, জমিদার বাড়ির কাজে নাক গলাতে এসেছিস? আমি যেই হই না কেন এভাবে ওদের ধরে নিয়ে যাচ্ছেন কেন? ওরা তো বলেছে ওরা অভাবে আছে, তবু জুলুম করছেন কেন? এই আমি পাঠান বলছি, তুই বোধহয় জানিস না ছোট সাহেবের নির্দেশ অমান্য করলে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। তাই না? আচ্ছা ছোট সাহেব কি সত্যি সত্যি এদের ধরে নিয়ে যেতে বলেছে? হ্যাঁ অবশ্যই বলেছে। তুই কে, এত প্রশ্ন করছিস, জানিস এর পরিণাম কি হবে? ছোট সাহেব আপনি পাঠান, আমি জানি জমিদার বাড়ির অনেকেই মিথ্যে বলে, প্রজাদের নির্যাতন করে, তোমাকে অন্যরকম জানতাম। যে কটা চাবুকের বাড়ি তুমি ওদের দিয়েছো তা আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। ছোট সাহেব, ছোট সাহেব কি করছেন? পাঠান ওদের ছেড়ে দাও, আর রানীমাকে গিয়ে বলবে প্রজাদের উপর অত্যাচার করে খাজনা আদায়ের প্রয়োজন নেই। ছোট সাহেব, সম্পর্কে আমি তোমার মামা, তারপরও জমিদারি চালাচ্ছ তুমি, সম্পর্কের খাতিরে আরো কিছু বলবেন মনে হচ্ছে? বলছিলাম কি, তুমি যেভাবে জমিদারি চালাচ্ছ তাতে করে কি জমিদারি থাকবে? কি বলতে চান আপনি? বলতে কিছুই চাই না, আবার না বলেও পারছি না। শুনলাম দক্ষিণ পাড়ার লোকদের খাজনা নাকি মাফ করে দিয়েছ, শুধুমাত্র সুন্দরের জন্য কি এগুলো করছো? মানে আমি তোমাকে কথাটা ঠিক ওভাবে বলতে চাই। প্রজাদের উপকার আমি আগে থেকেই করি, কিন্তু আপনারা প্রজাদের কাছে আমাকে অত্যাচারী বানিয়ে রেখেছেন, তাই মাঝে মাঝে সরজমিনে দেখতে যাই।
আর সুন্দরীর জন্য যদি অন্য কোনো প্রজার উপকৃত হয় তাহলে আপনার অসুবিধা আছে কি? না, অসুবিধা নেই, তবে আমাদের সবার ভবিষ্যতের জন্য বলছিলাম। ভবিষ্যতের চিন্তা আপনাকে করতে হবে না, ভবিষ্যতের ভাবনা আমি ভেবেই রেখেছি। আর কিছু? না না, জবাব তো পেয়ে গেলাম। সুন্দরী, 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 কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, ছোট সাহেব আইছে। ও, ভয় পেয়ে না তো বাবা। ছোট সাহেব বা কিংবা ভালুক না, সে তো রক্ত মাংসে করা মানুষ। তাইলো, এত রাতে তোর যদি কোনো ক্ষতি করে ফেলে কি করবো? সে করতে চাইলে আগেই করতে পারত। সুন্দরী, অত চিন্তা করো না তো, আমি দেখতেছি। আল্লাহ মালিক। ছোট সাহেব, এত রাতে আপনি, জরুরি কোনো বিষয় আছে নাকি? মন বলল তোমাকে দেখব, তাই চলে এলাম। বা চমৎকার খেয়াল খুশি আপনার। জানতাম রাজরাজারা তাদের খেয়াল খুশি মতোই চলে, কিন্তু আপনাকে তাদের চাইতে একটু আলাদাই ভেবেছিলাম। কেন, আমি কি আলাদা নই? তাছাড়া আমি তোমার কোনো ক্ষতি করেছি? ক্ষতি করেননি ঠিক, কিন্তু পানিতে ব্যাঙের গায়ে ঢিল ছুড়ে ছোট ছেলেমেয়েরা যেমন আনন্দ পায়, ব্যাঙের হয় মরণ দশা, তেমনি আমারও হয়েছে সেই দশা। কি বলছো তুমি? বলছি, এ মধ্যরাতে অবিবাহিত একটি মেয়েকে এভাবে ডাকাডাকি করলে যেমন অন্যায়, তেমনি তার জন্য অপবাদ বটে। শোনো, আমি হচ্ছি এই তল্লাটের অধিপতি। তোমাকে অপবাদ দেবে বা কেউ কিছু বলবে এমন দুঃসাহস কারণে। সে আমি জানি ছোট সাহেব, তারপর এত রাতে যখন এসেছেন ভেবেছিলাম খুব বুঝি জরুরি কিছু, কিন্তু কি বলবেন তা তো বললেন না। বলতে চাই কি বলুন, থেমে আছেন কেন? বলুন না, কি বলতে চান আমাকে বলুন না ছোট সাহেব। সুন্দরী, আমি মনের কথা মনেই থাক, বললে যদি মিথ্যে হয়ে যায়। আসে ঠিক করেছি, ওকে তোমার পুত্রবধূ বানিয়ে এই মহলে নিয়ে আসবো। ছোট সাহেব, তো দ্বিতীয় সমস্যা। প্রথম সমস্যা, আপনি কো ডাক্তার। এই ডাক্তারের লগেই তো সুন্দরীর কেসটা কাহিনি। আমি বুঝি না, সুন্দরী এমন কি যে সবাই তাকে দেখে পাগল হয়ে যায়? না রানীমা, আন্ডা সাইয়ের আন্নে হুকুম দিলে আন্ডা হাতে বিচার শুরু করবো। আবার হুকুম কেন? ওই চাষির মেয়ে যখন আপনাদের শাসন মানবে না তখন জোর করে একটা কিছু করে ফেলুন। ঠিক কথা না হুজুর, আপনারা যখন আমগো পক্ষে আছেন তখন আমরাই বিচার করুম। আন্ডা ওসে গোসা করি, ব্যাগ সর্বনাশ করে দে, এমন ভাবে সবকিছু করবে যাতে ছোট সাহেব কোনো ভাবেই জানতে না পারে। হাকে মালি, ওই মি হাকে মালি, আরে জলদি বাই দাও। কেডা কেডা লাগি এদিকে, শুনো হাকে মিয়া, তোমারে আগেও কষি, তুই শুনো না।
পিলা আবারও কইয়ের তোমার বেপর্দা মাইয়ার চলাফেরার কারণে এই গ্রামে বালা মুসিবত আরম্ভ হয়ে গেছে। একটু শরণ তো কেমন বাপ মিয়া মায়ের একটু বুঝাইতে পারো না? তোমরা এসব কি কইতেছ? ঠিকই কইয়ের গ্রামে ডাকাই ছিল ফসল হরি যার বৃষ্টি হয় না কি কারণে ব্যাক হয় তোমার মাইয়ার বেপর্দা চলাফেরা করার কারণ। মাই আমার গেল ঘরের শোভা পুরুষের খেদমত করবো আর আল্লাহ বিল্লাহ করবো তোমার মাইয়া যে ডাক্তারের লোকে সরু সাবের লোকে কি আর কমু পেয়েছি কারবা। শোনো হাশেম মিয়া, এরপরও যদি তোমার মাইয়া এইভাবে ঘোরাফিরা করে আমরা কিন্তু তোমার সমাজে এক ঘরিয়া করে রাখবো। কি কম ইয়ার হয় কথা কাছে কেন এক ঘরে করে রাখবেন? কি অপরাধ আমাদের? অপরাধ তো অনেক, কোনটা তুই কোনটা কই? কি কম ইয়ার হ্যাঁ থামুন আপনারা, এতে কি করে উপকার ছাড়া কারো অপকার করিনি, খরার কারণে ফসল হয়নি সেটা কি আমার অপরাধ? আর ফসল না হবার কারণে যখন জমিদার বাড়ির লোকজন আপনাদের অত্যাচার করে ধরে নিয়ে যায় তখন কি আমার জীবন বাজি রেখে এই গ্রামের লোকজনদেরকে বাঁচায়নি? সুন্দরী তো ঠিকই বলেছে, আপনারা কেন মিছে মিছে তাকে দোষারোপ করছেন? থাক থাক থাক, আমনে আর এটার ভিতরে নাক গলাইয়েন না। আমনেও তো রাতে বিরাতে সুন্দরীর লাগে আলাপ সালাপ করেন করেন। বোনেন মেয়েরা, ওরা মগু কথা মানবে না, মগু কথা হনবেও না। হেইলে তো শালিস ডাইকিয়া জুতা ভিড়া করিয়া গেরাম দিয়ে ভাই চুরি দাও। হ্যাঁ ঠিকই কইছেন ভাই, সস্তার কথা কন। আগামীকাল ব্যান না হেগুনেলে শালিস করি গেরাম সারা করন লাগবে। এ কেডা এ চিন্তা নেই ইন্দারে কেডা কাল্লু তো রক্ত চাবাইয়া খামো রক্ত সতেরোটা মহিষ একুশটা বিড়াল খাইয়াইছি, সুন্দরী হইল পেতনি আর আমরা হইলাম ভূত, আমরা হইলাম ভূত, আমরা তোর রক্ত খামু। মোর রক্ত খাইয়া রাখবা কোথায়? তোর বংশ নিবংশ করিয়া দেবো, আমাও খামু রক্ত খামু রক্ত খামু। মোর রক্ত খাইস দিয়া মুই রক্ত দিতে পারবো না। সুন্দরের বিচার করবি না, বিচারককে কই? এখন আমরা বিচারক, আমি মাতবার মুন্সি কাকা, মুন্সি কাকা আমি সুন্দর আলী। কি কই বিচারে যাবেন না? এক টেবিলে পাকা পড়ে রয়েছে। আরে না রে বাবা, আমার শরীরটা ভালো না, আমি বিচারে যাইতে পারবো না, আমি যাবো না। আরে না রে বাবা না, ওরে বাবা রে। কাল্লু ভাই, ও কাল্লু ভাই, ভয় পাইছেন? না বেড়া, আমি কি জীবনে কোনো ভয় পাইছি? বিচারে যাইবেন না, চেয়ার টেবিল তো বসে রয়েছে। বিচার টিচার করা বন্ধ করে দিছি, যা আইন্দা লজ্জা করছে? তোরা কি মেয়ে মানুষ? খোলা মাইয়া বুঝি না, হারা রায় গুনে আন্ডারে ঘুম যাইতে দেন। কারা ঘুমাতে দেয়নি, জলদি বল। কি কমু ভূতে ঘুমাইতে দেয় নাই? ওহো হয় রানীমা, জীবনে কোন জায়গায় হার মানি নাই, কিন্তু ভূতের লগে কেমনে পারমু? চুপ কর খবিশের দল, কোথায় সুন্দর সুন্দরের বিচার করে গ্রাম ছাড়া করেছিস তা না, উল্টো ভূতের ভয়ে পালিয়ে এসেছিস। ভূত না হইয়ে যদি মানুষ হইতে তাহলে রানীমা ওগুলো সাবাইয়া খাইতাম, মোর সাহস সম্বন্ধে তো আপনি জানেন। চুপ কর বদমাইশ, কথার বেলায় বড় বড়, কাজের বেলায় ঠন ঠন, এই সব কান্ধন কান্ধন। ভূত আমার পুত, ভূত আমার পুত, পেতনি আমার ঝি,
তোদের মুখে আর যদি কোনোদিন শুনি ভূতের কথা তাহলে তোদের শুলে চড়াবো। এখন থেকে দৈনিক তিনটা ইঞ্জেকশন দেবে। জি রানীমা, আপনার হুকুম। না না না, প্রয়োজন নেই। এতগুলো বছর ধরে আমাকে ইঞ্জেকশন দিচ্ছ, ওষুধ দিচ্ছ, কিন্তু আমি তো সেই চুপ কর। এখন থেকে আমি যা বলবো তাই হবে। না হবে না বাবু। কি বলছিস বাবু? হ্যাঁ ঠিকই বলছি, সেই ছোটবেলা থেকে দেখে আসছি, ঔষধ দিচ্ছ ইঞ্জেকশন দিচ্ছ, কই পরিবর্তন তো হচ্ছে না। শোন বাবু, ইঞ্জেকশন না দিলে পরে পাগলকে সামলানো মুশকিল হবে। হলে হবে, আমার আব্বুকে আমি সামলাবো। ডাক্তার সাহেব, আমার অনুমতি ছাড়া আর কোনো ঔষধ বা ইঞ্জেকশন দেবেন না। সালাম রানীমা। ওয়ালাইকুম সালাম। ডাক্তার সাহেব, রানীমা কি বলতে চাচ্ছে শুনুন। জি বলুন। ডাক্তার, তোমার উপর আমার ধারণা অনেক উপরে। লোক মুখে শুনেছি এক চাষির মেয়ের সাথে তোমার মেলামেশা, ভালোবাসা। রানীমা, আপনি আমার মায়ের তুল্য, তাই আপনার কাছে বলতে এতটুকু দ্বিধা নেই। আমি সুন্দরীকে ভালোবাসি। কি বলছো ডাক্তার? তুমি আমাদের বাড়ির ডাক্তার হয়ে ভালোবাসো সামান্য একজন চাষির মেয়েকে? ছি ছি ডাক্তার, আমি তোমাকে একজন উচ্চশিক্ষিত বড় ঘরের সন্তান হিসেবে জানতাম, আর তুমি কিনা? আপনার জানাটা অমূলক নয় রানীমা, শুধু এইটুকু জানা বাকি ছিল যে আমি একজন মানুষ, আর একজন প্রকৃত মানুষের কাছে কে ধনী, কে কে শিক্ষিত আর কে অশিক্ষিত তার কোনো মূল্য নেই। তুমি ভুল করছো ডাক্তার, সুন্দরী একটা নষ্টা মেয়ে, তার চরিত্র ভালো নয়, সে গোপনে আমার ছেলেকেও নষ্ট করতে চায়। না রানীমা না, জেনে শুনে একটা ভালো মেয়েকে অপবাদ দেবেন না, তাছাড়া সুন্দরী সম্পর্কে আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তোমার ভালোর জন্য কথাগুলো বলেছিলাম। এই যাও। হ্যাঁ চলো যাও। কয়দিন হইল বাচ্চাটার একটু দুধ দিস না, দুষ্টু মা, আদর করে বাচ্চার দুধ খাওয়া। দাঁড়াও, কাছে আসো আসো। আপনি চিনলাম না তো, আপনি আপনি কে বাবা, কোথা থেকে এসেছেন? আগে তো কখনো আপনাকে এখানে দেখিনি কোনোদিন। আমার পরিচয় দিয়ে কি হইব, আমি এক দুঃখী মানুষ, এখন ফকিরানা করি, আমার কি কষ্ট তা তোমার কি করে বোঝাবো। এই পৃথিবীতে আমার কেউ নাই, শুধু তুমি ছাড়া। বিড়বিড় করে কি বলছেন বাবা? না কিছু না। আমার কাছে কি চান আপনি? চাওয়ার কি আর শেষ আছে, কি যে চাই তোমার কাছে কি করে বোঝাবো। বলে ফেলুন না কি চান। ব্যাকুপ নালায়েক নির্বোধ, তোমাকে আজ এমন একটা জিনিস দিব যা কিনা আপন মানুষ আপন মানুষকে দেয়। কি দেবেন আপনি, আর আমাকে দেবেন কেন? যা দেব তাতে তোমার মঙ্গল হবে। আমি স্পষ্ট দেখতে পাইতাছি বিরাট এক জমিদারের ঘরে তোমার বিয়া হইব। ভয় পাইও না বেটি। বাহ কি সুন্দর লাগতেছে দেখে আমার মনটা ভরে গেছে। রানীমাকে বিষয়টা তো বলতেই হবে। এই মালা সব সময় পরে থাকবে, না পড়লে কিন্তু তোমার কঠিন অমঙ্গল হবে। অমঙ্গল হবে। ঠিক আছে এখন যাই।
হক মাওলা, আবার দেখা হইগো। হক মাওলা। মালাটা খুলে ফেললে অমঙ্গল হবে। না না, খুলবো না। সকাল থেকে একুশটা রুগী দেখে ফেলাইছেন, আর তিনটে বাকি আছে। ও ডাক্তার সাহেব, ও ডাক্তার, তো সকাল সকাল কোথায় যাও? ডাক্তারের যা কাজ তাই করতে যাই। তুই যা, আমি আসছি। ও বুঝছি। কি ব্যাপার, কি দেখছো? এই মালা তুমি কোথায় পেলে? এটা গতকাল এক ফকির বাবা এসে দিয়ে গেছে। নাকি ওই রাজপুত্র ছোট সাহেব দিয়ে গেছে? কি বলছো, ছোট সাহেব দিলে আমি নেব নাকি? না, মালাটা দেখে খুব দামি মনে হলো, তাই বললাম। বিশ্বাস করো, বৃদ্ধ লোকটি বলল আমি নাকি তার আপন কারণ মতো, তাই বললো পড়ে থাকলে সে খুশি হবে, আর খুলে ফেললে অমঙ্গল হবে। অমঙ্গল হবে? খুলে ফেলো, দেখি নাকি অমঙ্গল হয়। না বাবা, যদি সত্যি কোনো অমঙ্গল হয়, পড়ে থাকলেও তো অনেক কিছু হয়ে যেতে পারে। যাই হোক, যেটা তোমার বিশ্বাস তুমি তাই করো। আমি যাই, রোগী দেখতে হবে। আচ্ছা, আমিও যাই। কাশি আমাকে দেখেছো? আমি হ্যাঁ দেখেছি। তুই জানিস, যুগ যুগ ধরে হীরার মালা দিয়ে এই বাড়ির নতুন বউদের বরণ করে নেওয়া হয়। যেদিন তোর বউ আসবে সেদিন আমিও এই বাড়ির রীতি অনুযায়ী সেই মালা দিয়ে তোর বউকে বরণ করে নেব। কিন্তু সেই হীরের মালাটা কোথায়? মালাটা যথাস্থানেই আছে। আমার স্বপ্নের রানী, আমার ভালোবাসার মানুষকে আমি সেই মালা দিয়ে দিয়েছি। আমি তাছাড়া আগে হোক পরে হোক মালাটা যখন সে পাবেই তখন আগেই দিয়ে দিয়েছি। কি বলছিস তুই? নিয়ম নীতি ভঙ্গ করে তুই সেই মালা একটা ফকিনের গলায় পরে দিয়েছিস? দিনকে দিন তুই এত অধঃপতনের দিকে যাবি এ আমি ভাবতেও পারিনি। ওই ফকির নিচ্ছি ছলে বলে কৌশলে তোর কাছ থেকে আমাদের বাড়ির ঐতিহ্যকে ছিনিয়ে নিয়েছে ওই লোভী মেয়েকে। আমি তুমি মিছে মিছে উত্তেজিত হচ্ছ। আমি মালাটাও ছিনিয়ে নেই, মালাটা আমি ওকে দিয়েছি। তাছাড়াও বুঝতে পারেনি যে মালাটা ওকে আমি দিয়েছি। হ্যাঁ, ওই মেয়ে তো কচি খুকি যে একটা হীরার মালা চিনতে পারবে না, আর তুই দিয়েছিস তাও বুঝতে পারবে না। না, এই ব্যাপারটা নিয়ে আর কোনো ঝামেলা করবে না, তাহলে আমি মনে কষ্ট পাব। ওই মালাটা আমাকে ফিরিয়ে আনতেই হবে। রানীমা, হীরের মালা ফকির নিজি, এই মালা তুই কোন সাহসে পরেছিস? যে বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা তোর নেই, সেই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখিস? কি বলছেন রানীমা? চুপ, নষ্টা দুশ্চরিত্রা মেয়ে কোথাকার! এই মালা তোকে ছোট সাহেব দেয়নি? না না না, ছোট সাহেব দেয়নি। আমার ছেলেকে তোর রূপ যৌবনের মোহে ফেলে আমার বাড়ির বউ হতে চাস? খোল, খোল এই মালা। তোর মতো নষ্টা মেয়ে এই গ্রামে থাকলে গ্রামের সব লোকজন খারাপ হয়ে যাবে। তোর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। শোন, এই মালা যে আমি তোর কাছ থেকে নিয়েছি এটা যদি ছোট সাহেব জানে তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। এই কথাটা মনে থাকে যেন। চলো। রানীমা বলে গেল তোমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া উচিত। সুন্দরী,
ওই দামি মালার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছো? না না না, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে আমি ফকির বাবা মনে করে মালাটা নিয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাদের এখান থেকে পালাতে হবে। তুমি প্রস্তুত থাকবে? তুমি যাও, আমি দেখছি। কত ব্যথা এই হৃদয় মাঝে,
সবই বলবো খুলে মোর প্রিয়র কাছে, সে শুনবে কথা সব যত্ন করে, সে থাকবে সুখে মোর অন্তরে। জীবনটা ছিল মোর আঁকা বাঁকা, থাকবো না আমি একা একা। আমার প্রিয় তোমার পেয়েছি দেখা, আর থাকবো না আমি একা একা। জীবনে আমার বাজে সুখের সুর, যেন লাগে না কখনো কারো নজর, যেন ফুরিয়ে না যায় প্রেমের প্রহর। আমার প্রিয় তোমার পেয়েছি দেখা, আমার প্রিয় তোমার পেয়েছি দেখা। সুন্দরী, আমি আমি ছোট সাহেব আপনি হাসপাতালে, আর এদিকে রানীমা চিন্তায় শেষ, একটা খবর পর্যন্ত দিলেন না। সারা দেশ তন্ন তন্ন করে খুঁজেছি। সুন্দরী, তুমি ভালোই হয়েছে, সেবা যত্ন করা উচিত। সুন্দরী সাহেব, আমরা এসে পড়েছি, আর কোনো চিন্তা নেই, যাও রানীমাকে খবর দাও। রানীমাকে খবর দিতে হবে না, রানীমার খাস লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। সুন্দরী কি চলে গেল? ডাক্তার, ডাক্তার, আমি চলে এসেছি, জানোই ছোট সাহেব। স্টপ ইট, আর বলতে হবে না। আমি জানি ওই ছোট সাহেবই তোকে তুলে নিয়ে গিয়েছিল, তার মনের তৃপ্তি মিটি আবার ছেড়ে দিয়েছে। তোমার মন এত নোংরা, একজন মানুষ সম্পর্কে না জেনে শুনে এত বাজে কথা বলছো। বাহ, চমৎকার, এত অল্প সময় ওই ছোট সাহেবকে চিনে ফেললি? হ্যাঁ চিনেছি। সুন্দরী চিৎকার করো না, যে মানুষটি তার নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাকে বাঁচালো সে অতটা খারাপ? শাট আপ, ইউ আর লাইং, সব নাটক, সব মিথ্যে, সব ওই ছোট সাহেবের চালাকি। ডাকাতি করে তোকে তুলে নিয়ে গিয়েছিল ওই ছোট সাহেবের কথাতেই, সে তোকে কাছে পাওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে যাতে তুই তার কাছে থাকিস। না ডাক্তার, তুমি ভুল বলছো, আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে, সব মিথ্যে, তোকে আমি একটা ফুল ভেবে ভালোবেসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ওই ফুলের মধ্যে লুকিয়ে ছিল বিষ মিশ্রিত কাঁটা। কি বলছো ডাক্তার? চুপ, একদম চুপ, তোরই মুখে আমার নাম উচ্চারণ করবি না। তোরা হচ্ছিস টাকার কাঙ্গাল, ছোট সাহেবের টাকার লোভে তুই এখন আমাকে ছেড়ে তাকে ভালোবাসিস। ওই ছোট সাহেবের সাথে তুই রাত কাটিয়েছিস, তাতে এই সমাজের লোক তোকে এখন বলবে তুই একটা নষ্টা কলঙ্কিনী পতিতা। কেন তুই আমার জীবনটা নষ্ট করেছিস? কেন, কেন? তার ব্যাস, আর বলতে হবে না, তোমাকে আমি ভালোবেসে ভুল করেছি,
বাবা সেদিন ঠিকই বলেছিল, তুমি আমাকে ভালোবাসোনি। আমার সাথে যা করেছো তা ছিল তোমার অভিনয়, আমি সব বুঝে ফেলেছি। আমার কাছ থেকে দূরে সরে যাবার জন্য তোমার এই হিংস্র আচরণ, তুমি ভণ্ড, তুমি প্রতারক। তোমার বুবু কোথায়? বুবু আপনার সাথে দেখা করবে না। তুমি গিয়ে বলো ছোট সাহেব এসেছে। বললাম তো বুবু আপনার সাথে দেখা করবে না। সুন্দরী আমার সাথে দেখা করবে না? সুন্দরী, সুন্দরী, কি পাগলামি করছেন ছোট সাহেব? আর কোন অধিকারে আপনি এসব করছেন? ভালোবাসার অধিকারে। সুন্দরী আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো আমি আমি তোমাকে ছাড়া বাঁচব না। থামুন, হতে পারেন আপনি তল্লাটের অধিপতি, তাতে আমার কি? কেন আপনি আমাকে বারবার বিরক্ত করছেন? কেন আপনি আরেকজনের ভালোবাসাকে ছিনিয়ে নিতে যাচ্ছেন? ভালোবাসা ছিনিয়ে নিচ্ছি? কি বলছো সুন্দরী? হ্যাঁ ঠিকই বলছি, আপনার সাথে পরিচয় হবার আগেই ডাক্তার শাওনকে আমি ভালোবেসে ফেলেছি, আর সেও আমাকে ভালোবাসে। যে ভালোবাসা একজনকে দিয়ে দিয়েছি তা তো নতুন করে আর কাউকে দেওয়া যায় না। আপনি আমাকে ভুলে যান ছোট সাহেব, আপনি আমাকে ভুলে যান। কেমন করে ভুলে যাব, কেমন করে ভুলে যাব তোমাকে? আমার এই দেহ, আমার এই মন, এই দেহের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পন্দন, প্রতিটি রক্তকণা শুধু তোমার কথাই বলে। এই হৃদয় চিনে যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে পারতে সুন্দরী আমি তোমাকে কতটুকু ভালোবাসি। দেহ থেকে প্রাণ চলে গেল, মানুষ যেমন মরে যায় তেমনি তোমাকে ছাড়া আমি মরে যাবো সুন্দরী, তোমাকে ছাড়া আমি মরে যাবো সুন্দরী। আমি যে মরে যাবো কি করে বোঝাবো? আমি হচ্ছে ডাক্তার শাওনকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। সেদিন যদি বুঝতে পারতাম আপনি আমাকে হীরের মালাটা দিয়েছেন তাহলে কখনই আমি সে মালাটা নিতাম না। তাছাড়া রানীমা আমাকে ভুল বুঝে চরম অপমান করে মালাটা খুলে নিয়ে গেছে। আপনার মা আমাকে ডাকাতে তুলে নিয়ে গিয়েছিল আমার সর্বনাশ করার জন্য, কিন্তু সেদিন শুধুমাত্র আপনার জন্য আমি বেঁচে গিয়েছিলাম। তার জন্য আপনার কাছে আমি হাত জোর করে মিনতি করছি, আপনি আমাকে ভুলে যান ছোট সাহেব, আপনি চলে যান, আপনি আমাকে ভুলে যান, আপনি আমাকে ভুলে যান। সেই দিন যেদিন এই দিনে আর প্রাণ থাকবে না সেই দিন ভুলে যাব, যেদিন আমার মৃত্যু হবে, পড়ে থাকবে লাশ। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, তুমি আমায় কাঁদালে।
তাই তো আমার বুক ভেসে যায়, তাই তো আমার বুক ভেসে যায়, নয়নের জলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, তুমি আমায় কাঁদালে। বুকেতে এত জ্বালা কেমন যে সয়, ভালোবাসা সর্বনাশা, ভালোবাসা সর্বনাশা, লোকে যে বলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে, তুমি আমায় কাঁদালে। ছিল সুখ না পাওয়ার বেদনাতে ভেঙে গেছে বুক, যারে ভালোবাসলাম আমি সে তো বুঝলো না, কি করে বোঝাবো তারে মনের যন্ত্রণা। ভালোবাসা এত জ্বালা, ভালোবাসা এত জ্বালা, বুঝিনি আগে আমায় কাঁদালে। ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে, বন্ধু আমায় কাঁদালে, তাই তো আমার বুক ভেসে যায়, তাই তো আমার বুক ভেসে যায়, নয়নে চলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে রে, তুমি আমায় কাঁদালে, তাই তো আমার বুক ভেসে যায়, তাই তো আমার বুক ভেসে যায়, নয়নের জলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে তুমি আমায় কাঁদালে রে, তুমি আমায় কাঁদালে। তুমি আমাকে ধরবে না, আমি তোমার ছেলে নই। পেরেছি, সৎ পা বলেই তুমি এ কাজ করতে পেরেছো। কি করেছি যে তুই আমাকে এভাবে কথা শোনাচ্ছিস? কথা শোনাচ্ছি এই জন্য যে তুমি সেই ছোটবেলা থেকে আমার সর্বনাশ করে আসছো, আমার বাবার সর্বনাশ করেছো। কি করে পারলে, কি করে পারলে আমার ভালোবাসাকে ডাকাত দিয়ে তুলে নিয়ে যেতে? আহা, তুই মিছি মিছি আমাকে ভুল বুঝছিস। তুমি জানো না ডাক্তার, সুন্দরীকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সুন্দরী আমার, সুন্দরী আমার, শুধুই আমার। সুন্দরী আর কারো নয়, সুন্দরী আপনারই হোক বা অন্য কারোরই হোক, সেজন্য আপনি আমার কাছে এসেছেন কেন? সুন্দরীর কাছে যান।
সুন্দরীর ভালোবাসার পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছো তুমি। যদি সরে না যাও তাহলে কি? শুনুন ছোট সাহেব, আপনি তো সুন্দরীকে লোভ দেখেছেন, টাকা পয়সা ধন দৌলতের লোভ, আবার ষড়যন্ত্র করে তাকে তুলে নিয়ে গিয়ে মানুষের কাছে খারাপ করতে চেয়েছেন, ওকে নষ্ট করতে চেয়েছেন। আপনি একজন বদ্ধমাতাল, দুশ্চরিত্র, লম্পট। চুপ! আমি দুশ্চরিত্র? আমি লম্পট? আপনি কিন্তু সহ্যের সীমা লঙ্ঘন করছেন। তোকে খুন করে তোর অন্তর থেকে সুন্দরীর নাম আমি চিরতরে মুছে দেব। শুধু আমাদেরকে বলো কার এমন দুঃসাহস যে তোমার শরীরে হাত দিয়েছে। খোদার কসম খেয়ে বলছি, তাকে আমরা এমন শাস্তি দেব যাতে আর কোনোদিন এমন অপরাধ করার সাহস না পায়। না মামা, এটা আমার ভাগ্য, এর জন্য আমি কাউকে দায়ী করতে চাই না। আমার ভালোবাসার জন্য শুধু রক্ত কেন, আমি জীবনও দিতে পারি। শুধু একটাই, ডাক্তার আমার মনের কষ্ট বুঝলো না। ডাক্তার রানীমা, রানীমা এই সুযোগ সুন্দরী আর ডাক্তারকে ধরে নিয়ে আসুন। আর ডাক্তারকে চরম ভাবে শাস্তি দিলে সুন্দরী যে কোনো প্রস্তাবে রাজি হয়ে যাবে। আর তখনই সুন্দরীকে দিয়ে ছোট সাহেবের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করিয়ে ছোট সাহেবকে দিয়ে এই সম্পত্তি আপনার নামে লিখিয়ে নিতে পারবেন। ঠিক বলেছো হীরালাল সরকার, আমাকে তাই করতে হবে। হাঙ্গা গেরাম খুঁজতে ওরা ডাক্তার রে পাই নাই। কত মাইয়া কই, মাইয়া রে পাইলেই ডাক্তার রে পাম। কি জানোস কই আছে তোর মাইয়া? আমি জানি না। তোর মারি ভালো মাইস। বাবা! না! না! বাবা! আমার বাবাকে মারছেন কেন? আমি জানি আমার কারণে আপনার চাচাকে মারছেন। বলুন কি চান? রানীমার নির্দেশ তো করে মহলে লই যাইতে হইবে। চল চলুন, চলো সুন্দর। সুন্দরী, না
আমার শাওনকে তোমরা ছেড়ে দাও, আমার শাওনকে তোমরা মেরো না, ছেড়ে দাও বিটা, ওকে না ডাক্তার, একজন ছা পোষা লোক হয়ে তুই এই কল্লাটের ছোট সাহেবের গায়ে হাত দিয়েছিস। ছোট সাহেবই প্রথম আমাকে মেরেছে। চুপ, সুন্দরীকে ভালোবেসে তুই দেওয়ানা হয়ে গেছিস, চল মার ওকে, মেরে রক্তাক্ত করে ফেল। ওকে তোমরা ছেড়ে দাও, সুন্দরীকে তুই ভুলে যা। আমি সুন্দরীকে ভুলতে পারবো না। পারবি না ডাক্তার, যে চোখ দিয়ে তুই সুন্দরীকে দেখবি তোর সেই চোখ আমরা তুলে নেব। রানীমার নির্দেশ। না রানীমা, সুন্দরী সুন্দরী যাও না সুন্দরী। রানীমা 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 রানীমা, আপনার পায়ে পড়ি, ডাক্তার শাওনের কোনো দোষ নেই, সব দোষ আমার, যা করার আমাকে করুন, তাও ওকে ছেড়ে দিন। না রানীমা না, একটু দয়া করুন, তাও ওকে ছেড়ে দিন, শাওনকে আপনি ছেড়ে দিন। তোর জন্য আমার এই জমিদারি পথে নেমেছে, আমি অপরাধ করলে আমাকে মারুন, ওকে ছেড়ে দিন। এই সুন্দরীকে দিয়েই বাবরের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিতে হবে। রানীমা রানীমা রানীমা, শাওন শাওন করে মেরে ফেলছে। চোখ দুটো তুলে ফেল। কিছুক্ষণ পর ডাক্তার শাওন মৃত্যুর কোলে ঢলে পড়বে, একমাত্র তুই পারবি তাকে বাঁচাতে। ছোট সাহেবের সাথে তোকে প্রেমের অভিনয় করতে হবে। কিন্তু রানীমা, যখন ছোট সাহেব জানবে আমি অভিনয় করছি তখন সে ভীষণ কষ্ট পাবে। চুপ, ওকে নির্বাচ্চা দুদিকেরই চিন্তা করিস। হ্যাঁ, অত কিছু বুঝতে চাই না, যদি এই মুহূর্তে রাজি না হোস তাহলে এক্ষুনি ডাক্তারকে মেরে ফেলবো। না, মারা তো হয়েই গেছে, শুধু জানটা নেয়া বাকি। না 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 রানীমা না, বল রাজি কি? আমি রাজি, আমি রাজি রানীমা, আমি রাজি। আর শোন, তোর নিজ মুখে বলতে হবে যে তুই ছোট সাহেবকে ভালোবাসিস। আর শুনে রাখ, আজ থেকে তুই এ বাড়িতেই থাকবি। হীরালাল সরকার, বলুন কি দরকার? ওকে উপরে নিয়ে যাও। আসুন আসুন, যাও, ছোট সাহেবের জন্য সুন্দরভাবে সাজিয়ে রাখবো। আসুন আসুন, যাও নিয়ে যাও, চলে এসো। রানীমা রানীমা, ছোট সাহেব এসেছেন। টাকা টাকা পয়সা জমি বাবু 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 টাকা বাবু, তুই তুই ফিরেছিস বাবা, কেমন আছিস? শোন বাবা, তুই যা চেয়েছিস তোর চাওয়া পূর্ণ হয়েছে। আমার আমার আর কোনো চাওয়া নেই। আমি অভিমান করিস না বাবর, যে সুন্দরীর জন্য তুই পাগল সেই সুন্দরী আজ তোকে ভালোবাসে।
আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? সুন্দরী তোকে নিজের মুখে বলবে যে সে তোকে ভালোবাসে। জানিস সুন্দরী এখন এই আমাদের এই মহলেই আছে। সুন্দরী আমাদের মহলে? হ্যাঁ। আমি যা বলল তা কি সত্যি? বলো সুন্দরী, তা কি সত্যি? বলো সুন্দরী। হ্যাঁ সব সত্যি। বাবা বাবা বাবা, আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। আমি হে আল্লাহ, তোমার কাছে আমার আর কি চাওয়ার নেই। সত্যি মামা, সত্যি আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। বুঝছো? জি বুঝছো। বাবা কোথায় রে? ওই ঘরে আছে হুজুর, ওই ঘরে। বাবা 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 বাবা, আমি ভালোবাসা পেয়ে গেছি বাবা। ওই যে সুন্দরী, ও নিজের মুখে বলেছে ও আমাকে অনেক ভালোবাসে। তুমি আমাকে দোয়া করো বাবা। আমি এখন চাই। হে আল্লাহ, তুমি আমায় এখন পরীক্ষায় ফেললে। আমি এখন কি করব কি করব? শাওন শাওন, তুমি কেমন আছো? শাওন তুমি এখন কোথায়, কিভাবে আছো জানি না। তুমি নিচে কেন? তুমি সবই চন্দন পালঙ্কে কি করছে? এভাবে আলতো করে তোমার মাথার চুল বুলিয়ে দেবে। ছাড়ুন, তোমাকে অনেক আদর করে। কি করছেন চন্দ্রশেখ? আমাদের তো কোনো বিয়ে হয়নি, বিয়ের আগে এত কাছে আসা পাপ। তাই তো, আসলে তোমাকে পেয়ে আমি সব ভুলে যাই। আর শোনো, তোমার যা যা লাগবে তার একটা লিস্ট করে দেবে, সব বিলের থেকে আনিয়ে দেবে। আমি আমার কল্পনার সবটুকু রং দিয়ে তোমাকে সাজাতে চাই সুন্দরী। রানীমা, রানীমা কি হয়েছে? আগে রানীমা, এখনই যদি সুন্দরীর সাথে ছোট সাহেবের বিয়ে না দেন তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। হ্যাঁ রানীমা, এখনই বিয়ে দেওয়ার ব্যবস্থা না করলে আমাদের সব মিথ্যে ধরা পড়ে যাবে। যেভাবেই হোক এ বিয়ে হতেই হবে। যা, বিয়ে সব আয়োজন করে দে। We'll be right back.
সুন্দরী কন্যা সাজো দিয়ে সাজে সাজে সুন্দরী কন্যা সাজো দিয়ে সাজে চমকে চান কপালে চন্দ্রনে ডাকি আসমানে ওই জলে যেমন লক্ষ তারার দীপ সাজো সুন্দরী কন্যা সাজো দিয়ে সাজে সাজো সুন্দরী কন্যা সাজো দিয়ে সাজে যত কষ্টই হোক আমি শুনতে চাই আপনি আমাকে ভুল বুঝবেন না ছোট সাহেব তুমি বলো সুন্দরী রানীমার লোকজন আমাকে ডাক্তারকে মহলে ধরে এনে ডাক্তারকে প্রচন্ড মারধর করে আমি আমি রানীমার পায়ে পড়ে ডাক্তারের প্রাণ ভিক্ষা চাই রানীমা প্রস্তাব দেয় আপনার সাথে মিথ্যে অভিনয় করার জন্য তখন আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে আমি আমি আপনার সাথে শুধুই মিথ্যে অভিনয় করেছিলাম যদি আমার হইতি রে সুন্দর
সুন্দরী তুই যদি আমার হইতি রে। খেতে ধরে দিমুনা দিমুনা তোরে ছাড়িয়া যাইতে, রাখমু তোরে সারা জনম তুই চোখেতে ধরে দিমুনা দিমুনা তোরে ছাড়িয়া যাইতে, ভালোবাসায় আদর দিয়া বসাই মো অন্তরে, তিরিতের ঘর বান্ধিয়া থাকমু জনম ভোরে রে। তুই যদি আমার হইতি রে সুন্দরী আমি হইতাম তোর, বুকেতে জড়াইয়া তোরে তুই যদি আমার হইতি রে সুন্দরী, তুই যদি আমার হইতি রে। ওই দূর আকাশে চলে যা, আজ থেকে তুই মুক্ত, আর কোনদিন তোকে এই মনের খাঁচায় বন্দি করে রাখবো না, আর কোনদিন তোর জন্য চোখের এক ফোঁটা পানিও ফেলবো না। বাবর রে, সেই ছোটবেলায় মাকে হারিয়ে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিস, তোকে মানুষ করব বলে ঘরে তুলেছিলাম এক রাক্ষসীকে, সেই রাক্ষসীর নির্যাতন অত্যাচারে তুই বড় হয়েছিস, শেষ পর্যন্ত একটু ভালোবাসার জন্যে আঁকড়ে ধরেছিলি সুন্দরীকে, সেটাও তোর কপালে সইল না। এখন তুই কি নিয়ে বাঁচবি রে বাবা, এখন তুই কি নিয়ে বাঁচবি বাবা? সুন্দরী চুমকি বাবু। সুন্দরী বাবা, বাবা কেমন আছো তুমি? কতদিন পর তোমারে দেখলাম। আমার ডাক্তার কেমন আছে বাবা? কেমন আছে আমার ডাক্তার? কথা কইতেছ না কেন? কেমন আছে আমার ডাক্তার? মারে ডাক্তার ভালো নাই, জমিদার বাড়ির অত্যাচারে আইছে হাসপাতালে। কি হয়েছে ডাক্তারের? শুনছি ডাক্তার চোখে দেখতে পায় না। না না বাবা, না 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 না। কুচু, আপনার অজান্তে রানীমা ও বাদশা মামা অনেক বড় অন্যায় করে ফেলেছে হুজুর। সেদিন ডাক্তার আর সুন্দরীকে জমিদার বাড়িতে ধরে এনে রানীমা ও মামার নির্দেশে ডাক্তারের দুই চোখ অন্ধ করে দেয়। আমার ছেলের দু চোখ নষ্ট হয়ে গেছে, যাও। না বাবা,
সুন্দরী যাবে না, সুন্দরী যাবে না, সুন্দরী 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 সুন্দরী, কতদিন তোমাকে দেখি না, একবার একবার তোমাকে দেখি, একবার আমাকে দেখতে দাও সুন্দরী। আমি তোমাকে এভাবে দেখতে চাই, আমি তোমাকে এভাবে দেখতে চাই। হ্যালো, কেন তুমি এমন করলে? আমার শাওন কি অপরাধ করেছে তোমার কাছে? কি অপরাধ করেছে? তোমাকে এভাবে ধরে আমি জীবনটা কাটাতে চাই। জানো জানো কেন আমি মরে যাইনি? শুধু তোমাকে দেখবো বলে, শুধু তোমাকে দেখবো বলে। ছোট সাহেব, কি অন্যায় করেছি আমি, কি অন্যায় করেছি আমি, কি অন্যায় করেছে আমার শাওন? ছোট সাহেব, কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? কেন? ও ডাক্তার যেন আমাকে দেখতে না পারে, তাই ওর চোখ দুটো আপনি অন্ধ করে দিয়েছেন। ছোট সাহেব, আমার ভালোবাসার চোখ আপনি ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমরা বলি, আমাদেরকে নিয়ে খেলার কোনো অধিকার আপনার নেই ছোট সাহেব, নেই। আমাকে অন্ধ করে দিন, আমাকে অন্ধ করে দিন ছোট সাহেব, আমাকে অন্ধ করে দিন। আমি আমি আপনার সব প্রস্তাবে রাজি। বলুন বলুন কি চান বলুন। তবুও আমার ডাক্তারের চোখ দুটো আপনি ফিরিয়ে দিন ছোট সাহেব, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমি এসবের কিছুই জানি না। আমি জানলে তোমার শাওনের চোখের আলো নিভে যেতে দিতাম না। আমি নির্দোষ সুন্দরী, আমি নির্দোষ। রানীমা প্রস্তাব দেয় আপনার সাথে মিথ্যে অভিনয় করার জন্য, তখন আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে আমি আপনার সাথে শুধুই মিথ্যে অভিনয় করেছিলাম। যেন আমাকে দেখতে না পারে, তাই ওর চোখ দুটো আপনি অন্ধ করে দিয়েছেন। আমিও যে মরে যাবো ছোট সাহেব, আমিও যে ডাক্তার শাওনকে ছাড়া বাঁচবো না, আমিও যে শাওনকে ছাড়া বাঁচবো না। কি আছে বাবা, এমন করছিস কেন বাবা? তোমরা সবাই মিথ্যাবাদী প্রতারক,
কেন ওই ডাক্তারের চোখ তুলে নিলে? কি অপরাধ করেছিল ডাক্তার? কি অপরাধ করেছিল? কেন সুন্দরীকে দিয়ে মিথ্যে বলালে? কিসের লোভে? তোমরা তোমরা সবাই আমার শত্রু। যাও, এই মহল থেকে বেরিয়ে যাও। এই মহল, এই জমিদারি সব আমার, সব আমার। যাও, বেরিয়ে যাও। আপা, বাবর বোধহয় পাগল হয়ে গেছে, আর না হলেও আমরা ওকে পাগল বানিয়ে ফেলি। এখনই সময় রানীমা। আগে রানীমা, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। কাকে বন্দিশালে নিয়ে যাবে? ছেড়ে দে, ছেড়ে দে, নইলে গুলি করে দেবো। কি বলছো? ও তো পাগল হয়ে গেছে। চুপ। আর কতকাল সুস্থ মানুষকে পাগল বানিয়ে রাখবে? জোর করে ওষুধ খাইয়ে আমাকে পাগল করেছো, ছেলের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো। কিসের লোভে? হ্যাঁ, কিসের লোভে? ওকে মানুষ করার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমি সম্পত্তির লোভে সর্বনাশ করেছো। যা এখান থেকে, তা নাহলে গুলি করবো। বাবা, ওরা আমাকে বন্দি করে পাগলাগারদে নিয়ে যেতে চাইল। আমি নাই মহলের ছোট সাহেব? আমি নাকি পাগল? পাগল শুধু একটু ভালোবাসার জন্য পাগল। বাবা, আমার এই হৃদয় থেকে তুমি সুন্দরীর ভালোবাসাকে মুছে দাও না বাবা। সুন্দরী আমাকে ভুল বুঝে কিছু ভাবে, আমি ডাক্তারের চোখ তুলে নেইনি বাবা। ডাক্তার, আমাকে অভিশাপ থেকে মুক্ত করুন। আমার এই চোখ দুটো ডাক্তার স্বামীকে দিয়ে দিন। কি বলছেন ছোট সাহেব? এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সম্ভব করুন ডাক্তার, সম্ভব করুন। রাক্ষসী, কোন লোভে তোরা আমার ছেলের জীবন ধ্বংস করে দিয়েছিস? কেন সুন্দরীকে দিয়ে আমার ছেলের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করিয়েছিস? কেন নিরীহ ডাক্তার শাওনের চোখ অন্ধ করে দিয়েছিস? সম্পত্তির লোভে? হ্যাঁ, সম্পত্তির লোভে। আজকের মধ্যে তোর ছেলেকে দিয়ে এই স্টেট আমাকে লিখে দিতে হবে। এই স্টেটের মালিক তোরা কোনোদিন হতে পারবি না। অবশ্যই হব। তোকে আর তোর ছেলে বাবরকে খুন করে স্টেটের মালিক হবো। আমাকে খুন করবি? তুই উঠে দাঁড়া, হলুন ধর মাছিয়া, কথা বল। সালাম ছোট সাহেব, আসুন বসুন। পরুণকিল সাহেব। জি। চৌধুরী এস্টেটের সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আমি বাবর চৌধুরী এই মর্মে উইল করছি যে অদ্য 24/11/1950 ইংরেজি সাল হইতে উক্ত সম্পত্তি এস্টেটের সকল শ্রেণীর প্রজা ও গরিব রাজকর্মচারীদের মাঝে দান করিলাম। অদ্য হইতে প্রজারা কোনো খাজনা জমিদারের কোষাগারে দেবে না। আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে উক্ত উইলে দস্তখত করিলাম। নিন ছোট সাহেব, দস্তখত করুন। আমার সম্পত্তি দে, আমার বাচ্চা দে, আয় পাগল, আয়, তুই কই যাস, আমার সম্পত্তি দে, দেখ কই যাস, আমার সম্পত্তি দে, আমার সব দে, 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 আয় পাগল, আয়,
আমি তাদের খামো, আমি তার পোলারে খামো, আমি সম্পত্তি খামো। জীবন ভর মানুষকে পাগল করেছিস বলেই আর তুই নিজে পাগল হয়েছিস। পাপের শাস্তি ভোগ করতেই হবে। বন্দি করে রাখো, ছোটু সাহেব। ডাক্তার, আপনি তো বলেছিলেন মৃত মানুষ যোগদান করতে পারে, এখন তো আর আমার চোখ দিতে আপনার আপত্তি নেই। ছোট সাহেবের কি অবস্থা? অলরেডি ডেড স্যার। বড় কর্তা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ছোট সাহেব আর নেই। ছোট সাহেব নেই মানে কি হয়েছে? ছোট সাহেব আত্মহত্যা করেছে। না, ছোট সাহেব নাকি মরে গেছে। ছোট সাহেব মরে গেছে। ছোট সাহেব নাকি আত্মহত্যা করেছে। আমাদের পূর্ণ বিশ্বাস তুমি আবার সব কিছু দেখতে পাবে, আত্মীয় স্বজন আপনজন। বলো বলো, কাকে তুমি চোখ খোলার পর প্রথম দেখতে চাও বলো। নো প্রবলেম, আস্তে আস্তে চোখ খোলো। বলো কাকে প্রথম দেখবে? সবাইকেই দেখবে, কিন্তু আমাকে যে চোখদান করেছে তাকে প্রথম দেখতে চাই। কে এত বড় দয়াবান যে তার চোখ আমাকে দান করতে পারে? নিশ্চয়ই জানতে পারবে কে চোখ দান করেছে। কাকু, চেষ্টা করো, আস্তে আস্তে আস্তে। সুন্দরী মা, বাবা, আমি আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সুন্দরী। কিন্তু যে আমাকে চোখ দান করেছে আমাকে তার কাছে নিয়ে চলো। বলুন স্যার, সে কোথায়? তাকে তো দেখছি না। তুমি তাকে দেখবে, এসো আমার সঙ্গে। যিনি তোমাকে চোখ দান করেছেন তাকে দেখতে চেয়েছিলে, তাই না? তিনি ওইখানে অন্তিম শয়নে শুয়ে আছেন। স্নেহ আদর ভালোবাসা কিছুই পাইনি, তোমাকে পেয়ে ও নতুন জীবন ফিরে পেয়েছিল। তোমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছিল।
জেনে শুনে কোনো দিন কারো ক্ষতি করেনি। ওকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ছোট সাহেব, লাশের সামনে শুনুন, আপনারা আজ থেকে এই জমিদার চৌধুরী বাড়ির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার ছেলে আপনাদের ছোট সাহেব আপনাদের নামে উইল করে দিয়ে গেছেন। আজ থেকে প্রজারাই এই স্টেটের মালিক। এই চিঠিটা নাও। সুন্দরী, কিছু কিছু মানুষ পৃথিবীতে আসে ছোট্ট জীবন নিয়ে, আবার চলেও যায়, রেখে যায় শুধু স্মৃতি। কিন্তু আমার ভালোবাসা কোনো স্মৃতি নয়, কারণ আমার দেয়া দুটি চোখ সারা জীবন তোমাকে দেখবে। যদি আমার হইতি রে সুন্দরী, আমি হইতে তোর